নিয়ে আজকে আলোচনা করব জীব বিজ্ঞান প্রথম পত্রের 11 অধ্যায় জীব প্রযুক্তির উপর। জীব প্রযুক্তি কথাটাকে আমরা যদি ইংরেজিতে বলি তাহলে বলা হয় কি বায়োটেকনোলজি, যেটা এসেছে বায়োলজি এবং টেকনোলজি এই দুটো শব্দ মিলে, বায়োটেকনোলজি অর্থাৎ বায়োলজি এবং টেকনোলজি টোটাল বায়োটেকনোলজি। তো এই বায়োটেকনোলজি নামকরণটা করেন কে? কার্ল এরেকি। উনি একজন হাঙ্গেরিয়ান কৃষি প্রকৌশলী যিনি 1919 সালে এই নামকরণটা করেন। সালটা দেখো মজার, 1919। তো আমরা যদি এই জীববিজ্ঞান এই জীব প্রযুক্তির পরিধিটা আলোচনা করি দেখো তাইলে এটা কোন কোন জায়গায় বিস্তৃত আছে, ব্লু গ্রিন এবং রেড অ্যান্ড হোয়াইট এই তিনটা ক্ষেত্র আছে, বিস্তৃতি আছে তিনটা জায়গায়। একটা আছে ব্লু, যেটা হচ্ছে সামুদ্রিক এবং জলীয় এই সমস্ত সম্পর্কে আলোচনা করে। দেখো আমরা সহজেই জিনিসটা মনে রাখতে পারি কিভাবে, সমুদ্রের পানি সমুদ্রের জলের কালার কি হয়? নীল হয়। সুতরাং ব্লু বায়োটেকনোলজি কোথায়? সামুদ্রিক বিষয়ে আলোচনা করবে। গ্রিন কোথায় হয়? কৃষিক্ষেত্রে। দেখো গাছপালা শাকসবজি এসব কৃষিতে যেসব পণ্য উৎপন্ন হয় তাদের রং কি হয়? গ্রিন অর্থাৎ সবুজ হয়। এবং আছে রেড এবং হোয়াইট বায়োটেকনোলজি, যেটা আছে চিকিৎসা ক্ষেত্রে। এখানে সহজেই মনে রাখা যায় হোয়াইট, আমরা মেডিকেল স্টুডেন্টরা বা ডক্টররা যে সাদা অ্যাপ্রনটা ব্যবহার করি সে অ্যাপ্রনের বর্ণ কী হয়? কালার হয় সাদা। সুতরাং চিকিৎসা ক্ষেত্রে রেড এবং হোয়াইট। অন্য আরেকটাভাবে এটা মনে রাখা যায়, মনে রাখতে পারো তোমরা, WBC অর্থাৎ কি? হোয়াইট, এবং RBC অর্থাৎ কি? রেড। এগুলো কিসের আলোচনার বিষয়? এগুলো হচ্ছে রক্তের ভিতর, যেহেতু রক্ত চিকিৎসার সাথে সম্পর্কিত সুতরাং রেড এবং হোয়াইট বায়োটেকনোলজি চিকিৎসার সাথে সম্পর্কিত। এখন আমরা দেখি এই অধ্যায়ে আলোচনার মূল একটা অংশ জুড়ে আছে টিস্যু কালচারের ভিতরে আমরা ঢুকে যাই। টিস্যু কালচারের অপর কী কী নাম আছে সেগুলো আমরা জানার চেষ্টা করি। দেখো এইটাকে বলা হয়েছে কি, এক নম্বরে বলা হয়েছে টটিপটেন্সি। টিস্যু কালচার প্রযুক্তির একটা নাম কি? টটিপটেন্সি। কারণ কি, এইখানে অন্য একটা কোষ নিয়ে সেই একটা কোষ থেকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত করা সম্ভব। ওই যে একটা কোষের একটা পরিণত উদ্ভিদে পূর্ণাঙ্গ একটা উদ্ভিদে পরিণত হওয়ার যে অন্তর্নিহিত ক্ষমতাটা আছে এই ক্ষমতাটাকেই বলা হয় টটিপটেন্সি। যে কোষটার এরকম পূর্ণাঙ্গ হওয়ার, পূর্ণাঙ্গ দেহ সৃষ্টি করার যে ক্ষমতা থাকে তাকে বলা হয় টটিপটেন্ট সেল। হাইড্রার ক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল কোষটাকে বলা হয় টটিপটেন্ট সেল। ওই হাইড্রেড ইন্ডাস্ট্রিশিয়াল কোষটার টটিপটেন্সি আছে, এরকম এই প্রযুক্তিটাকেও বলা হয় টটিপটেন্সি। কারণ কি, এই যে অন্তর্নিহিত ক্ষমতা, এটা হচ্ছে কি পয়েন্ট। এরপর আছে কি, দেখো এটাকে বলা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। কারণ কি, এখানে ক্ষুদ্র অংশ ব্যবহৃত হচ্ছে। তোমরা নিশ্চয়ই অলরেডি জানো যে মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র এবং ম্যাক্রো শব্দের অর্থ বৃহৎ, বড়। এখানে যেহেতু ক্ষুদ্র অংশ ব্যবহৃত হচ্ছে তার জন্য নাম মাইক্রো প্রোপাগেশন, নট ম্যাক্রো প্রোপাগেশন, ঠিক আছে। এর অপর নাম কি আছে? ক্লোনিং প্রযুক্তি বলা হচ্ছে। কারণ এখানে নাকি সমগুণ সম্পন্ন প্রজন্ম বা ক্লোন তৈরি করা হয়, একদম হুবহু আগের উদ্ভিদটার মতন একটা নতুন উদ্ভিদ তৈরি করা হয়, একদম একই বৈশিষ্ট্য সম্পন্ন, তার জন্য একে বলা হয় ক্লোনিং প্রযুক্তি। দেখো চার নম্বর নামটা কি আছে, ইনভিট্রো কালচার বলা হচ্ছে। কি তোমরা জানো, ইন মানে হচ্ছে মধ্যে আর ভিট্রো অর্থ হচ্ছে কাঁচের পাত্র। তো যেহেতু এটা কাঁচপাত্রের ভিতরে প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়, তোমরা ছবিতে দেখতে পাবো বইতে কনিক্যাল ফ্লাস্কের ভিতর দেখানো হচ্ছে, কাঁচপাত্রের ভিতর সম্পন্ন হচ্ছে বলে এর অপর নাম কি? ইনভিট্রো কালচার। তাহলে কী কী নাম পেলাম? টটিপটেন্সি, কারণ কি অন্তর্নিহিত ক্ষমতা আছে, মাইক্রোপ্রোপাগেশন ক্ষুদ্র অংশ থেকে তৈরি হয়, ক্লোনিং প্রযুক্তি হুবহু একই রকম জীব সমগুণ সম্পন্ন জীব তৈরি করতে পারে, ইনভিট্রো কাঁচের পাত্রের ভিতর হয় তার জন্য ইনভিট্রো। এবার যদি আমরা দেখি টিস্যু কালচারের প্রকারভেদ কী কী প্রকার আছে, দেখো এখানে সাতটা প্রকারের কথা তোমাদের বইতে বলা আছে, মনে রাখবো। দেহে মেকআপ, মানুষ সাধারণত মেকআপ কোথায় করে? মুখে। কিন্তু এই টিস্যু কালচারে মুখে মেকআপ না করে দেহে মেকআপ করা হয়। দেহে থেকে মনে রাখতাম দৈহিক কোষ থেকে ভ্রূণ উৎপাদন। দৈহিক কোষ থেকে ভ্রূণ উৎপাদন কি? দেহে।
মেকআপ মেকআপ সূত্রটা আমি আগেও তোমাদেরকে বলেছিলাম একবার, আশা করি মনে আছে, এন্ডার্ক এক্সার্ক মেসার্ক সম্পর্কিত ওই ভিডিওটাই। এখানে কি ছিল, মেটাজাইলেম কাণ্ডে পরিধির দিকে থাকে, কাণ্ডের গঠনটা হয় এন্ডার্ক। আচ্ছা এখানে চলে আসি, মেয়ের থেকে কি হবে, মেরিস্টেম কালচার হবে এবং মাইক্রোপ্রোপাগেশন দুটা ম দিয়ে, মেরিস্টেম কালচার এবং মাইক্রোপ্রোপাগেশন। মাইক্রোপ্রোপাগেশন আমি উপরে একবার বলে আসছি, মেরিস্টেম কালচার এখান থেকে মেরিস্টেম কালচার করে একটা রোগমুক্ত জীবাণুমুক্ত নতুন উদ্ভিদ পাওয়া যায়। কারণ কি, মেরিস্টেম অংশটা উদ্ভিদের একদম নতুন যে কোষটা আসে সেই কোষটাকে বলা হয় মেরিস্টেম। তো যেহেতু একদম নতুন কোষ, সেহেতু ওইখানে যেহেতু আগে থেকে কোনো রোগ জীবাণু নাই এবং আমরা টিস্যু কালচার করার সময় হয়তো বাইরে থেকে কোনো রোগ জীবাণু আক্রমণ হতে দেবো না, সুতরাং এটা হচ্ছে একদম জীবাণুমুক্ত একটা প্রক্রিয়া। মেরিস্টেম কালচার মাইক্রোপ্রোপাগেশন এই দুটো গেল ম দিয়ে। ক দিয়ে কক্ষমুকুল কালচার এবং ক্যালাস কালচার, কক্ষমুকুল কালচার ক্যালাস কালচার। লাস্টে প দিয়ে প্রোটোপ্লাস্ট কালচার এবং পরাগধানী কালচার। এখানে পরাগধানী কালচার থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেহেতু পরাগধানী হচ্ছে একটা হ্যাপ্লয়েড, শুধুমাত্র এখানে পুরুষ অংশটা উপস্থিত আছে, স্ত্রী অংশটা যেহেতু উপস্থিত নেই, সেহেতু এখান থেকে হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা যায়। এখান থেকে পরাগধানী কালচার করে যে উদ্ভিদটা পাবা সেটা তুমি মাত্র শুধু হ্যাপ্লয়েড পাবা।